গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ যেখান থেকে দেখছো সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আমি ফুল কুড়াতে চলে আসলাম, আর এখানে শিউলি ফুল পড়ে আছে, একটু প্রবলেম নিয়ে নিই। আর এখন বেশি ফুলছে না, আর অলরেডি সকালবেলা অনেকে নিয়ে চলে গেছে, আর আমি এখন বাকিটুকু আনি নিচ্ছি, আর অল্প ঝাঁকি দিয়ে দেবো, ঝাঁকি দিয়ে অল্প নিয়ে নেবো। দেখতে থাকো ভিডিওটা, আমি স্কিপ করি, ভালো লাগবে তোমাদেরকে। তো চলো বন্ধুরা, বন্ধুরা এগুলা দেখো বেহু কুটা, তো এগুলা এগুলা চলো, আর ঢেকে সব দিয়েছি, এগুলো লাগিয়ে চালিয়ে নিচ্ছি একটু। শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে রান্নাটা হয়ে যাবে। তো চলো খেয়ে দিয়ে চলে যাই, একটু ব্যাংকে যাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমার সকল প্রিয় বন্ধুরা। তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর সকালবেলা শাক বানিয়েছি, আর এখানে একটা গরু পাখি, তার জন্য শাক বানিয়েছি, আর বুট বেগুন তোমাদেরকে দেখিয়েছি। তো ভাতটা খেয়ে নিয়ে তো এখন যাচ্ছি হলো বাজারে, বাজারে বলতে একটু দরকার আছে, ব্যাংকে যাব, তো একটু ঘুরে আসবো। আজকে শুক্রবার, আর এখন বাজে 12:30 বাজে। তো চলো বন্ধুরা, আমার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, আর চলো যাওয়া যাক, আর দেখি তোমাদের সাথে শেয়ার করবো বাজারটা। তো বন্ধুরা দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি আমি। এই যে এখানে মাশরুম এনেছি, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই মাশরুমটা। তো চলো আমি কালকে এটা রান্নাটা শেয়ার করবো, আর এখন বাজে রাত হয়ে গেছে। তো এটা হলো মাশরুম, আর কিনেছি হলো লাল শাক, এগুলো কালকে রান্না হবে। আর একটা জিনিস এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তো বাজারটা তোমাদেরকে শেয়ার করিনি। তো ঠাকুরের জন্য একটা বটি এনেছি, ঠাকুরের জন্য নারকেল কুড়ানো যাবে।